আরে বাদা বেটা আইয়া কইছে ভাই এক কেজি ডাইল দে রে বার এক আপনার এক আলি ডিম দে হঠাৎ বেয়াইয়া দিছেন আমার হুয়া করো না বিয়ালে আনিয়ে দিলেই মো আর বিয়াল খিতা তিন দিন উতারে দেখতাই না আইয়া কইবে যে আবার ওলা হঠাৎ আপনার বেয়াই নাইছেন ফুয়া আপনার খাইল আর বাপ টেকা ফাটার শালি এখান তো না দিলে হইতো না দয়া করে এখান তা দেরে ভাই বিয়ালে যদি টেকা আইয় নাহলে খাইলে নিয়ে দিলেই ইলা ওই নি না দেখবা আর আপনার তিন দিন এক সপ্তাহ তারে দেখতে হবে না আর একদিন ভাই আগে ভাই সাহ হুনি বলে খিতার বলে ও আমার ফুয়া আইসে না আচ্ছা দিমু আরো কয়দিন বাদে ভাই আগে খিত হইলে ভাই সাহ কোনো আরে বেটা আমি দেশের সুর না কিতা দেই মুগনি দেশ সরিয়া আমি দেশ সরিয়া দেই মুগি না কিতা এ এখন মাতি আরো বিপদি আর বেশ মাতে দেখতে বিচার মান কি পর্যন্ত বিপদি বঞ্চে বুঝছে নানি তোমার ও ওয়াদা তার খানো গেল এখান তো হইতো আসলো বলে আমার ফুয়া হয়তো আইতো পারে সপ্তাহের ভিতরে বা সপ্তাহ দিন যাইতো পারে যেদিন আইব পয়সা আতো আইব ইনশাল্লাহ আমি দিলেইম আর দয়া করে যদি এস্তের ভাই দে ই এক মাস হেকর বিয়ালে দিলেইব নাইলে খাইল দিলেইব এরপরে এক সপ্তাহ ঢুকাইয়া বাইতে না আর এক সপ্তাহ পরে জিগার করে আর গরম হয়ে যায় এরপরে হিরিয়াও দিই মাত্র বিশাল হয় বিশাল লাগা আমার আপনার তিন দিন চার্জ করি আর সত কটেকা পাইতে কি পর্যন্ত ওয়াদা খিলাফি চলে রো ভাই দুনিয়ার জমিনও আপনি আর আমি চিন্তা করা লাগব যে মানুষের লগে কি ব্যবহার করিয়া দুনিয়াত বহুত মানুষ আছে দরাইয়া তারে মানুষে সম্মান করেন হদিস শরীফ আইছে ইজা ফালাত উম্মতি খামসা আশারা খাসলা ফাহাল্লা বিহাল বলা আমার উম্মত হলে যখন পনেরোটা খাম করা শুরু করবা তখন আমভাবে বলা মুসিবত না দিলই তো এর মাস্তা কি একটা কইছেন ও উকরিমার রজুলু মখাফাতা সর্রিহি তার অর্থ হইল অন্তর দি এক জরাথা বলা পায় না কিন্তু সামনে আইলে সম্মান দে দাদা বালানি আসসালাম আলাইকুম সাসা বালানি আসসালাম আলাইকুম আসরে সালাম দেন না হে বিপদি বনি গেছে এগুলো সামনে পড়িয়া যদি সালাম দে না যদি সম্মান করে না তা হইলে খোয়া যায় না কোন বিপদি বানাইলেই তো পারে কেস মামলা মোকদ্দমা আরো যদি করাইলেই তো পারে ও ডরাইয়া দাদা ডাকের অন্তর দি না এটা হদিসর মাতমাতিয়ার ও উক্রিমার রজুল মখাফাতা সাদ্রিহি আল্লাহ রসুলের কইতরা কেয়ামতের আগে ওলা পনেরোটা কর্মের মাস থেকে একটা কইসইন যে মানসে মানসরে ডরাইয়া সম্মান দিব ডরাইয়া দেখাতাইব ডরাইয়া আপনার লগে মুলাকাত করব ডরাইয়া সালাম দিব আপনার আন্তরিকভাবে সালাম নাই আন্তরিকভাবে আপনার লগে মায়া মহাব্বত নাই আপনার সামনে আপনার কাছে বালা রহিত করিয়া কারণ আপনি কী ধরনের মানুষ তার জানা আছে যদি সম্মান দেই না যদি আপনার কিছু আপনার এই তোয়াজু করি না তা হইলে হয়তো কুম্বা ফার্ম ছুটাই দিব ও ডরে আপনার সম্মানদের আর হে মনে করেন আমি হা কি মানুষ যে আমার খালি ডরাই আপনার মানুষে ওলা সম্মান দিতরা আসলে সম্মান নাই তোমার আপনার লাভ দেন আমার দুস্থ হল আর বুজুর্গ হল এক জায়গার এক ঘটনা কই হনুকা এক মানুষ এক প্যাকেট সিগারেট একটা বার করিয়া জ্বালাইস আর অগু দেবত হইতে সময় দেখছে আরও এক মানুষে গুয়া এখন একে খুঁজিব খুঁজিব না দিলে আপনার যান বাঁচিত নয় আস্থা প্যাকেটর প্যাকেট আপনার ফানিত ফেলাইস আর ওজনে কইল ইতা কিতার লাগিরি বলে হৌ হইগু আর দেখলে নেন বলে তেও কিতে হইল বলে খুঁজিব এগুলো খাবানির থেকে ফানিত ফেলানি বলা অথচ সামনে আইয়া আল্লে দাদা বালানি বা সাসা বালানি আঞ্জা করি ধরে আর এগুলো সিগারেট খাবাই তো তার জানে মানছে না অন্তর ওলা দুঃখ ইগুর প্রতি মাত্রা আমার বুঝছেন না আমি কিতা কইস এর লাগে আন্তরিক মায়া এক জিনিস আর ইগুর সরারত থাকি বাসবার লাগি মায়া আর এক জিনিস তে বেশিরভাগ এখন ওলা হয়ে গেছে আন্তরিক ভাবে একজন আরেকজনের লগে মায়া বড় কম আর আন্তরিকভাবে মায়া যদি থাকে তা হইলে এরাও কামিয়াব আমার দোস্ত হল আর বুজুর্গ হল ও আমি কইছিলাম যে নমাজ আপনি আর আমি আন্তরিকভাবে আল্লাহরে হাজির নাজির মনে করিয়া যারা পড়িবা ইমা মুমিন অখলর ফয়লা গুণ
হদিস শরীফে আইছে আল্লাহর রাসূলের কইতরা আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর অর্থ হইল ইবাদত লাগার পরে নামাজ লাগার পরে যে আল্লাহর কুদরতর ফাস সিজদা করতাম ওখান দেখি দেখি আমি যেমন সিজদা করি আর ওলা মন লইয়া খাড়া হইতা। আর যদি কান ইকিন আর বিশ্বাস বানাইতা পারইন না ওইলে আল্লাহ দেখরা ইকান তো বানালাম, যদিও আমি আল্লাহরে দেখিয়ান না আল্লাহ আমার দেখরা তান কুদরতর ফাস সিজদা করি আর আর ইলা মন যদি ওয় না তাহলে তো আল্লাহ মানাও হইছেন এগুলো মুমিন না। তা আমরা নামাজ যারা ফড়ি ওলা ফড়িনি, ফড়লে তো খাম হয়ে গেছে। এই নামাজ অগু সম্বন্ধে মাতিলে আসর অনু লাগি যাইব। এখানে গুলমুল মা তৈল গে নমাজ একাগ্র চিত্তে ফড়িতাম আল্লাহর ফাইবার নিয়তে। দুই নম্বর আল্লাহ তালা কৈত্রাবল্লাজিনা হুম আনিল লাগুই মুহরিদুন। দুনিয়াত দুনিয়াবি কোনো খামক আর আখেরাতর কোনো খামক, এইটা করতে সময় বেকার কোনো কাম করতাম না। মুহরিদুন আনিল লাগুই মুহরিদুন মানে বেকার কাজ থাকি বাঁচি যেতাম। এখন বেকার কোনো খাদ আপনার আমার দ্বারা হইত না। বেকারের মাঝে বহুত ধরনের খাম আছে। এখানে মাত কথার তাকি লইয়া বিয়া সাদির তাকি লইয়া সারা ব্যাখ্যাত গেলে ফারা লম্ব হয়ে যাব। আপনি আর আমি বেকার ইলা কোনো মাত মারতাম না যেটা দুনিয়ারও ফায়দা নাই আখেরাতের ফায়দা নাই। এখন দোকানও বার পরে যেমনি গপ শুরু করলাম রে ভাই, এই গাঁর এক বেটার কথা বেটির কথা এর মাঝে অত বাদবালা থাকেন না, একজনে কইলা এরে ফালাও বা বাদ দেও আলিম হলে কইছেন গিল্লা সাকাত করা বড় জবর গুনার খাম ইতা করিও না। আরও কে কর এ তাই না ফির সাহ খান তাকে আইসেন ইতা বানাইয়া মাতিয়ান নি ইগুর গেছে ইতা খাসলো তাছে সারা মানুষে জানোইন কইতরা সারা মানুষে জানোইন যে তার গেছে দুষ যেটা তার আফর খে মাথার নাম অগুন নাম গিবত। আর যদি তার গেছে তাকে না বানাইয়া মাতইন ইটারে শরীয়ত তোহমত কইছে বহতান, এটা আরও ডাট গুণা। আর গিবস সম্পর্কে আল্লাহ রসুলে কইতরা আল গিবাত আসদ্দু মিনা জিনা, ব্যবিচারিতা কি জিনাত্তা কিও আরও জঘন্যতম অপরাধ হইল গিয়া গিল্লা শেখায়ত করা আফর খেয়ে এক মানুষের সমালোচনা করা। এল্লা গিয়া মুহাদ্দিসিনে কেরাম হলে এই হদিসের ব্যাখ্যাত কইতরা এক মানুষে যদি জিনা করিলায় হয়তো যতদিন দুনিয়ার জমিন বাঁচিব তার কান মনে তাকুহে গুণা করছে তাকুনি না না। আর একদিন হয়তো ইলা সবে বরা সবে কদর কোন রাইত বা হজ গিয়া না আল্লাহর কাছে এমন খান্দা খান্দিব আল্লাহ তারে মাফ করে দিলে ইতে পারো। আর গিল্লা শেখায় যারা করোইন হে গুণা করছে করি কোনোদিন মনেও করতো না, আর যার গিল্লা শেখায়ত করছে তার কাছে মাফ চাইত না আর হে মাফ করিয়া দেন না দেনাতে আল্লাহ দিত না। ও কইছেন আল গিবাত আসদ্দু মিনা জিনা, জিনাত থাকি আর গর্হিত অপরাধ হইল গি গিল্লা শেখায়ত করা। ও যে বেকার মাত কথা মাতি ইতার থাকি বাঁচিতাম, বেকার পয়সা করি খরচ থাকি বাঁচিতাম। আল্লাহ পয়সা দিছে খামাইতে হুসরি খামাইতা, খরচ করতে হুসরি খামাইতা। এখন খামাইতে সময় যদি সুদ খাইয়া ঘুষ খাইয়া ফরর মালটা আত্মসাত করিয়া আপনি মালদার হইন ফয়লা অনু আপনার আটকি গেছ আর খরচ তো বাদর মাত এর লাগে ইবে লম্বা আমি যেতাম না। বিয়া সাদি তো প্রয়োজনে খরচ করতা, বেলা জরুরতে খরচ করা না যাইস। এখন আপনার আর বিয়া সাদিত দামান দেখাত আবার পরে আংটি দিন সোনার আংটি দিন নি না, আমার বিয়া তো দিছি না আমি ব্যবহার করছি না, এরপরে আমি অন্য জনদের দিলেইস। আল্লাহর রসুলে একদিন সোনা একাতো আর রেশমি কাপড় একাতো লইলা আর সাহাবায় কেরামকল বর্তি লইয়া কইলা হা জানে হারা মানে আলা জুকুরে উম্মতি। তার অর্থ হইল এই দুয় জিনিস আমার উম্মতর বেটাইন্ত লাগি ব্যবহার করা হারাম। এখন ও যে লগ কাম যেটা আপনি আর আমি চিন্তা করা লাগে
ও বদরপুরের এক মানুষ, আমি খইলে সারাই চিনি লইবাম, নাম কইতাম না। তার ফুয়ার বিয়াত বলে তিন গাড়ি মিষ্টি আইস, ফুয়ার মানে বিয়াত নাই মানে দামান দেখাত, খাইতে খাইতে বাড়তে বাড়তে শেষ পর্যন্ত গাঙ্গ নিয়ে ফেলাইস। ও যারা দিল এরা খিতা বুঝিয়া দিল খঞ্চাইন, আর যারা রাখলো এখান তো তারা এখন রাখা লাগবো, তো খাইয়া শেষ করা যান না, বাঠিয়া শেষ করা যান না, আল্লাহ পয়সা দিছে নি ওলা বেকার খরচ করতে করিয়া, ইতা আল্লাহ খাইল কেমতন বেদানো দরবনি না না, কেউ জিন্দগি দিল তো গরিব আছে লইয়া মিষ্টি খাইবার তৌফিকও নাই তার, আর তোমার আল্লাহ তৌফিক দিল করি ওলা আউরি খরচ করতে, ও মাস শেষ হইতরা আউরি খরচ না, আউরি মাত কথা না, আউরি আপনার বেকার সমালোচনা না, ও ইতার তাকি যেন বাঁচতে পারবা। ও ই মুমিন অখলোর দুই নম্বর ক্যাটাগরি, দুই নম্বর মার্কা, দুই নম্বর স্তর হইল গেরা, তিন নম্বর হইছেন ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, যকাত দেবা ফরজ সারা জানি, কিন্তু খালি মনে করেন সাকরিয়ানের উপরে যকাত ফরজ মনে হয়, মনে হয় আপনার ব্যবসায়ীর উপরে যকাত ফরজ, ইলা সাকরিয়ান আসইন মাস ফুরবার আগে তার খায় খরচ দিয়া আরও পাঁচ দশ হাজার টাকা খরচ করা লাগে, বছর আপনার একটা পয়সা তার টাইব নাই ইলাস, আর আমার জানা মতো ইলা ঠেলা ঠেলরা বেটা আছে, রিস্কা সেলারা বেটা আছে, মাটি খাম খররা বেটা আছে, এক বছর থাকি এক লাখ টাকা তার ব্যাংক আস, তারে যদি জোকাতর কথা খোয়া হয় কইব আমি ঠেলা ঠেলরা বেটা, আমি জোকাত কি দিতাম, আমি রিস্কা সেলারা বেটা আমি জোকাত দিতাম কি, আমি তো গড় বানাইতাম করে রাখছি, কইতরা পয়সা কোটি কোটি টাকা অর্জন করিয়া যদি আপনি খামো লাগাই দেন কোনো সমস্যা নাই, আর মাত্র পঞ্চাশ আপনার সাড়ে বাহান্ন তোলার উপহার পরিমাণ ও আপনার বেশে বেশ চল্লিশ হাজারের উপরে হইত না, ও চল্লিশ হাজারটা টাকা যদি আপনার এক বছর পর্যন্ত তোমার কাছে সন্দুক ও কার ভালো ও কার ব্যাংক ওক যদি থাকি যায় জোকাত দেবা লাগবে, এটা ফরস, কিন্তু ইলা ইস্তরের মানুষে কোনোদিন তার উপরে জোকাত ফরজ কেন হে চিন্তাও করে না, মাথা সান্না মিশা, এর লাগে আমার ভাই হল জোকাতর মাসলা খুব সুজান আইলে বড় কঠিন, বহুত মানুষ জোকাত দেবার উপযুক্ত আছে কিন্তু জোকাত দেয় না, আর জোকাত না দিলে কইত্রায় পক্ষিত মুমিন হইতে পারত না। পাঁচ নম্বরে কইছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজে নিজরে কন্ট্রোল করিয়া রাখত, হদিস শরীফ আইসে লজ্জাস্থানের হেফাজত আর দুই ঠুঠর মাঝখানের হেফাজত যারা করি লইব, আল্লাহ রসুলে কইত্রা আমি নবীয়ে জন্নত হারাইয়া বোয়াইয়া দিবার জিম্মাদারি আমি লই লইলাম, হক্কে সুবহানাল্লাহ, এই নিজের লজ্জাস্থানের হেফাজত হইত, ও লজ্জাস্থানের হেফাজত করতে হইলে পর্দা যে একটা ফরজ এই কথা খেয়াল রাখা লাগবো, পর্দা যদি ঠিক থাকে তাহলে লজ্জাস্থানের হেফাজত হইব, আর পর্দা যদি থাকে না কোনোদিন লজ্জাস্থানের হেফাজত হইত না, এর লাগিয়া কোরআনে করিম আল্লাহ তাআলা কইছেন ইয়া নিসা আন্নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাকজানা বিল কৌলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাজ, কইদরা এক ভিন্ন বেগানা পুরুষের লগে এক মহিলায় মাতত না, যদি প্রয়োজনে মাথা পড়ি যায় তা হইলে নম্র বদ্রস্বরে মাতত না কর্কস্বরে মাতত, মনে করুকা আপনার টেলিফোনও ফোন আইস আপনার মোবাইল আপনার ফুড়িয়ে ধরছে বা বউয়ে ধরছে আপনি করো না, বলে খে বলে দাদা খানো বা চাষা খানো বাইসাব খানো, ওই সময় বেটিয়ে ঈশ্বরে মাতত না বলে খে আপনি ফোন করছো তে চিনলাম না, তে কি আপনার কিতা কী সম্পর্কে দাদা ইতা মাতু মাতত না, হয়তো খে আপনি এখন আর করেন না জানি তাইন গরো নাই তাইন ওটার সময় আই বাবা আমি আই আনলে খইমু আপনি রাখুক কা, বা বাড়িতে এসে আইয়া ডাক দিছে দেবার লগে লগে এই মহিলা কইতা যে গরো খেও না আই আপনি পরে আইবা,
যদি এই সময় বেঠিয়ে হয় যে আপনি খেয়ে কিতার লাগে আইসেন তাইছে ভুখা না ইয়া ওই নরম নরম বাসা যদি মাতইন হে বইবার চেষ্টা করব চা খাইবার চেষ্টা করব তোমারে দেখার চেষ্টা করব শেষ পর্যন্ত তোমার লগে সম্পর্ক করাত লাগি যাইব ও কোরআনে করিম আল্লাহ তাআলা কইছেন ফায়াতমা আল্লাজি ফি কলবিহি মারাজ ইগুর অন্তর বেমার আছে শয়তান লগে আছে যার কারণে ইনো কর্কশরে মাতিতা ইনো ভদ্র বসায় না শেষ আমার আপনার এই সাইন নম্বর মত পাঁচ নম্বরে কইছেন والذين هم لأماناتهم وعهدهم راعون فاس نمبر أمانتو خيانتو ايتونا أروادا خلاف ايتونا أمانتو خيانت أروادا خلاف گناه كبيرانا منافقور علامت قويس اي بوت منا انو خنا خنا قربار دقاني بيتا আল্লাহ রসুল কইরা আয়াতুল মুনাফিকে সালাসুন মুনাফিকর মার্কা তিনটা ইজা হাদ্দাসা কাজাবা মিসা মাত মাতিব ওইজা তুমিনা খানা আমানত খেয়ানত করব ওইজা ওয়াদা আখলাফা আর ওয়াদা করলে ওয়াদা খিলাফ করব এটা যদি ব্যাখ্যা যায় হায় রে ওয়াদা বেটাই আয়া কইছে ভাই এক কেজি ডাইল দে রে বার এক আপনার এক আলি ডিম দে হঠাৎ বেয়াই ইয়া দিছেন আমার হুয়া করো না বিয়ালে আনিয়ে দিলেই মো ও তো মাল মারি দিস আর বিয়াল খিতা তিন দিনও তারে দেখতাই না আয়া কইব যে আমার ওলা হঠাৎ আপনার বেয়াই নাইছেন ফুয়া আপনার খাইল আর বাপ টেকা ফাটার শাড়ি এখান তো না দিলে হইতো না দয়া করে এখান তা দেড়াবো ভাই বিয়ালে যদি টেকা আইয় নাহলে খাইলে নিয়ে দিলেম ইলা ওই নি না না দেখবা আর আপনার তিন দিন এক সপ্তাহ তারে দেখতে হবে না আর একদিন ভাইয়া বলে ভাই সাহ বলে খিতে আর বলে ও আমার ফুয়া আইসে না আচ্ছা দিব আরও কয়েকদিন বাদে ভাইয়া বলে খিতে হইলে ভাই সাহ কোনো আরে বেটা আমি দেশের সুর না কিতা যাই মুগিনি দেশ সারিয়া আমি দেশ সারিয়া যাই মুগি না কিতা এখন মাতি আরো বিপদি আর বেশ মাতে দেখতে বিচার মান কি পর্যন্ত বিপদি বঞ্চে বুঝছেন নারী তোমার ও ওয়াদা তার খানো গেল এখান তো হইতো আসলো বলে আমার ফুয়া হয়তো আইতো পারে সপ্তাহের ভিতরে বা সপ্তাহ দিন যাইতো পারে যেদিন আইব পয়সা আত আইব ইনশাল্লাহ আমি দিলেইমো আর দয়া করে যদি এস্তের বাই দে ই এক মাস শেখর বিয়ালে দিলেইব নাইলে খাইল দিলেইব এরপরে এক সপ্তাহ গইয়ে বেতায় না আর এক সপ্তাহ পরে জিগার করে আর গরম হয়ে যায় এরপরে হিরিয়াও দি মাত্র বিশাল হয় বিশাল লাগা আমারে আপনার তিন দিন চার্জ করি আর সত কটেকা ভাইতে কি পর্যন্ত ওয়াদা খিলাফি চলে রে ভাই আমানত আপনার খেয়ানত কিলা যে চলে ও আল্লাহ রসুলে কইছেন আয়াতুল মুনাফিকে সালাসুন মুনাফিকর আলামত তিনটা একটা মিশা মাত মাতে ওয়াদা খিলাফ করে আর আপনার আমানত খেয়ানত করে ইতা এখানে স্বাভাবিক আমরার কাছে হয়ে গেছে আবার দাবি করিয়ার আমি মুমিন দাবি করিয়ার আমি জন্নত যাইতাম আমি আপনার জাহান্নন্ত কি বাঁচতাম ইতা অসম্ভব জিনিস আল্লাহ আল্লাহ রসুলের কথা যদি আপনি ঠিক মনে করেন না তাহলে তো আপনি মুমিন নয় আর ঠিক যেহেতু মনে খতরা ইতা খতরা তাহলে আপনি জন্নত যাইবার আশা কিতার লাগে করেন জন্নত যাইবার আশা তো কোনো বেটা করা সম্ভব নয় প্রায় অষ্টাশি ইংরেজিতে কি আমি এই এলাকা তাইস বাক্কা লেনদেনও করছি কিন্তু এখন মাইকও কইয়ার ইনশাআল্লাহ কোনো বেটা যে সাইরা না ফাইতা কইবার কোনো সাহস নাই কোনো বেটার বুঝলি বহুত বেটা ইন্দ্র গেছে বাক্যও নিয়েছি নগদ নিয়েছি অন্তত পক্ষে আমরা আর মানুষের হক যেটা এটা যদি আমি বুঝি না এর মানুষ কন্যা নেই তবা আল্লাহ গুনা মাফ দিলায় কোনো ছয় জিনিস ছাড়া তবা হয় না একটা হইল যে গুণা করছি জিন্দগি তার করতাম না পাক্কা এর মাঝে থাকতাম এরপরে আল্লাহর কাছে শর্মিন্দা হইতাম বলে আমি দোষ করছি আপনার যদি নমাজ কদা ও রোজা ছাড়ি দেন আপনি পড়া শুরু করতা যতদিন না আপনার একই নইব যে আমার কদা যা নমাজ হইছে পুরো হয়ে গেছে অতদিন পড়া বাদ দিতা না রোজা আপনার আর কদা হইছে বলিয়া আপনার যতদিন বিশ্বাস হইব অতদিন না ধরা পর্যন্ত আপনার তোবা করলে খামাইত না এক মানুষরে যদি হস্ত দিয়া থাকেন এক মানুষরে সেথাইয়া থাকেন
এক মানুষের আপনার পয়সা আত্মসাত করিয়া থাকুন সেতাইছেন যারে তার কাছে যদি মাছ চাইন না আর পয়সা যদি ফিরত গুড়াইয়া দেন না তার জায়গা দখল করছো গুড়াইয়া যদি দেও না তার পয়সা আপনি মারিয়া খাইছ হয় তার কাছে ফাঁদ ধরিয়া মাছ চাইতে না এলে গুড়াইয়া দিতায় না দিয়া এখারে খান্দিতে খান্দিতে এখারে যদি মরিও যাও গুণা মাফ হইত না তার হক দেবার পরে তোবা করতে হয় এখন আপনি আর আমি বলা করি চিন্তা করি আল্লাহ রসুলে কইছেন আত্তাজিরু সাদুকুল আমিন মা নবীন ওয়া সিদ্দিকিন ওয়া সুহাদা ওয়া সালেহিন ব্যবসায়ী যারা হাসালগর হালাল তরিকায় ব্যবসা করবা দোকানদার যারা এরার হাসর বলে নবী অখলর লগে সিদ্দিক অখলর লগে শহীদ অখলর লগে আল্লাহর মার বন্দা অখলর লগে হইব আল্লাহর রসুলে কইছেন আত্তাজিরু হাবিবুল্লাহ ব্যবসায়ী আল্লাহর বন্ধু আর সত্যের বাগরি দেখ বলে তিজারতর মাঝে রইয়া গেছে ব্যবসা বাণিজ্য করিয়া খেয়েও কোনো দিন গড়ি আপনার লস হইবার কথা নাই লস আমরা করি খাসরতে আপনার বিয়ালে দিলেইমু বিয়ানে দিলেইমু খাইল দিলেইমু আপনার এক সাধারণ এক দোকানদার আমার কইল ফান দোকানদার কয় 55,000 টাকা বলে এক গেছে এক বেটার বেছে বাকি আপনার 5-6 বছর ইয়ে আছে 55 পয়সাও দিতে রাজি হয় না এখন এক মানুষের কাছে যদি 55,000 টাকা তার বাকি থাকে তা হইলে আরও হইলে আসেনি না না তার ফুঞ্জি তো অনু খায় ইগে আপনার লাভ কিলা করতো কোন চাই এর লাগে আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল আর ব্যবসায়ী আপনি যদি মিশা মাত মাতিয়ে ব্যবসা করো হারাম কসম খাও তা হইলে তোমার আসর নবী অকল সিদ্দিক অকল শহীদ অকল লগে না তোমার আসর হইব উবাই ইবনে খলফল লগে সদ্দাদর লগে নমরুদর লগে এরা লগে আসর হইব এর লাগে আমার ভাই অকল ওয়াদা খিলাফ থাকি আমরা বাঁচতাম আমানত খেয়ানত করতাম না আমি এটা পূর্ণাঙ্গ মাত্রায় ব্যাখ্যা যাইয়ার না সময় ফারা যাইব গিয়া 7 নম্বরে কইছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন নামাজ রে যারা হেফাজত করব নামাজ পড়িব খালি পড়লই তো না নামাজের প্রতি তৎপর হইতে লাগবে এক হক্ত নামাজ পড়িয়া যাবার পরে আরও হক্ত নামাজ জমাতে পড়িতাম ওলা দিল লইয়া খেয়াল লইয়া বার হইয়া যাইতে লাগবে এই নামাজ যদি নামাজুল্লাহ খান ওই যায় আর এই 7টা ওয়াদা খিলাফ করি না আমানত খেয়ানত করি না লজ্জাস্থানের হেফাজত করি জকাতরে আদায় করি এরপরে আপনি আর আমি এই বেকার দুনিয়ার জমিন কিচ্ছু করি না এই বেকারের মাঝে খেলা দুলাত থাকি লয়ে সারা হামায় ইটা যদি করি না আর নমাজ বিনয়ের সহিত পড়ি ও এরার সানু আল্লাহ কইছেন উলা ইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون এরা চিরস্থায়ী জন্নতুল ফিরদুসর বাসিন্দা হইবা উত্তরাধিকারী বনবা উত্তরাধিকারী খিতার লাগি বনতা আদম আর হাব্বা আলাইসালামর সম্পত্তি জন্য আপনি আর আমি মরার পরে আমরা আপনার মা বাবার সম্পত্তি ভাইমু কিন্তু আল্লাহ রসুলে কইছেন আপনার এক কথা কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ কইলে সারা মানুষ বলে জন্ম তো দেইবা কিন্তু আবা দ্বারা করবা এরা দেইতা না নবীজিরে এক সাহাবি প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ আবা কিতা তখন নবীজি কইলা মান আতা আনি ফাকাদ দাখাল আল জান্নাতা ও মান আসানি ফাকাদ আবা যে আপনার আমার এতাত করবো অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো দুনিয়া জমিনে চলবো হে আপনার জন্ম তো দেইবার দিন এর উল্টা চলবা ইন জাহান্নম দেইবা ইন আবা কল্লাহ শরীয়তর মাসলা আর দুনিয়ার এক এই নিয়ম আছে যদি কোনো নাফরমান ছেলে তার বাবা বাবরে মার্ডার করিলে তা হইলে কোর্টের আইনেও বাবার সম্পত্তিকে পায় না আর শরীয়তর আইনেও পায় না এখন আল্লাহর রসুলের তরিকা আর আল্লাহর হুকুম যদি মানি না ইসলাম আরম্ভ হয়েছে আদম আলাইসালাম তাকে লইয়া আদম আলাইসালামরে মার্ডার করলো মার্ডার আরই আপনার কোনো দিন জন্ম তো দেবার স্বপ্ন তো কন্যা দেন এখন মাত হইল বহুত মানুষের চিন্তা বলে আমি আর মরমু বা কোন দিন আর কিলা কিতা ও ভাই মরা লাগবো আপনি বাঁচিবার কোনো লাইন নাই আইনামা ইউদ্রিক আইনামা থাকুন ইউদ্রিক কুমুল মত
ولو كنتم في بروج مسيدة خوجدي أبي أبي شيشا غلايا نا إخارة خاص ديا بخشوا يكو بنايا أر أنا هماية بوي رينغوا أر هرو تارا خويم بلا خوري أبنار أي في بيكول لغايا نا أبنار لاسا لغايا جا باتاس جلا أزرائيل عليه السلام همايتا بارو إننا أولا مار بيتيا رأي توي دي إلا جدي ہوئي جا تسخوري فاتي بار دومو برأي جيكو گيا أر جلدي دي بيا أرتا بسار لائن দুনিয়ার দমিনো নাই ইহতা সারা মানসে জানে বুঝে এর ফরেও বেঈমানি করে এর ফরেও নাফরমানি করে এর ফরেও ফরর হক খায় এর ফরেও আপনার এ মানুষের হকরে আত্মসাত করে এর ফরেও নামাজ ছাড়ে এর ফরেও রোজা ছাড়ে এর ফরেও মা বাবার নাফরমানি করে সব কিছু জানা সত্ত্বে করে আমার দোস্ত খলার বুজুর্গ কল ই আয়াতর তর্জমা আমি করি লইছি ব্যাখ্যা করার তো তফসির করার তো ক্ষমতা নাই করি আর না দুই নম্বর আয়াত পড়িছি আল্লাহ তাআলা কইতে রব কাজা রাব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল লাহুমা উফ ফয়েল আল্লাহ কইতে ও কাজা রব্বুকা তোমার তান রবর ফয়সালাই কথা সিদ্ধান্তই কথা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া কেউ ইবাদত দিতে পারে না আপনি আর আমি ইবাদত করতে হইলে আল্লাহর ইবাদত করতাম আপনার আল্লাহ ছাড়া কেউ ইবাদত হইতে পারে না আর আল্লাহর ইবাদতের লগে কেউ শরীক করলেও ইমান দেব এর আমরা নামাজের মাঝে ফরজ কতটা ওয়াজিব কতটা সুন্নত কতটা মুস্তাহাব কতটা অজুর মাঝে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সারা ফড়িছি অজু যায় ক্ষত কারণে নমাজ যায় কিলা ইটাও সারা ফড়িছি ওইলে আপনার ইমান যায় হয় কারণে ইগু জানি না ইমান হয় কারণে যায় জানেননি এক নম্বর কারণ হইল শিরিক মানে আল্লাহর এবাদত করি আর আল্লগে অন্যর আপনার এবাদত হেরে হেরে করি আল্লাহ বাসানেওয়ালা ইকেন মনে করি আর অমুককে সাহেবে দোয়া করলেও বা সাইলেই বা ওখানে মনে হয় ইলানি না না আল্লাহ তো হরুতা দেন আর অমুকর গেছে গেলে তাই না হরুতা দিলে ইতা পারো ও গুন নাম শিরিক শরিক করা ও শিরিক জেন করবা এন ইমান গেছে গিয়া এইন আর মুমিন এন তা কইন না দুই নম্বর কুফুর কোরআনে করিমার আয়াত যদি অস্বীকার করো আল্লাহ রসুলের কথা যদি অস্বীকার করো তাহলে আপনার ইমান গেছে গিয়া আর তিন নম্বর মুনাফিকি নেফাক সামনে একটা আর ভিতরে আর একটা সামনে সারা মানো আর আপনার ভিতরে ভিতরে আল্লাহ রকম ইগান মানে না ওই তিন কারণে ইমান বলে থাকে না বহুত মানুষ আমরা আসি ইলা দুনিয়ার জমিন এবাদত করি লোকে শিরিক করি যে সাইরে কইছিলা যে মসজিদ মে যাকে নমাজ পড়ো তাকে রহমান ভি রাজি রহে আবার হোটেল পে যাকে শরাব পিও তাকে আপনার শয়তান ভি নারাজ না হো মসজিদ গিয়া নমাজ পড়ে আল্লাহ খুশকর্ত করিয়া আর হোটেলে গিয়া মদ খার যে শয়তানও যাহাতে বেজার হয় না হকলকুল আপনার রাখত চায় ও যে দিন এই না আবার কোনোদিন কামিয়াবার কোনো লাইন নাই ও আল্লাহর ইবাদত ফয়লা করতাম আর এবাদতর লগে হইয়া আল্লাহ তালায় কইছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার লগে এহসান কর্তা এহসান খারে কয় হুনুকা ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান আল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা আল্লাহ তালায় হুকুম দিছেন ان الله يامركم بالعدل والاحسان عدل অর্থ انصاف করা হক বিচার করা আর ইহসান অর্থ এটা কি বাড়িয়া তার মিসাল আমি দেখাইয়া দেই মনে করো বাপ মারা গেছেন বাপ মারা যাবার পরে সম্পত্তি বাগবাটুরা হইতো নি না বাইয়ে ভাইতো দুই অংশ বইনে ভাইতো এক অংশ এখন বড় বাইয়ে করছে কিনা জানেননি এখন জায়গা এক জায়গার দাম আছে আপনার কি আর 10 লাখ টাকা এক জায়গার দাম আছে আপনার 5 লাখ টাকা বড় ভাইয়ে কইল ভাই
তুন হরু আমি তোর এহসান করলাম 10 লাখ টাকি কি আর এখন তুন নে গিয়ে আর আমি 5 লাখ টাকা নিলাম ওগুন নাম এহসান সমান সমান হইলে আদল সমান সমান যদি হয় এগুন নাম আদল হয় মানে ইনসাফ এখানে হুবু বিচার কইদরা দুই সাহাবি যাইতরা এক রাস্তা পায় আরো এক সাহাবি আজিছেন আইয়া কইলা এর আমার তোরা খাবাও না তোরা কিচ্ছু থাকলে একজনের কাছে আসলো রুটি 5 খান আর একজনের কাছে আসলো রুটি 3 খান এখন 5 3 8 আর মানুষ 3 জন 3 3 9 খান ছাড়া তো অন্য একজনে কইল এক কাম করো টিয়াটাং 24 আমরা 8 3 টুকরা করিয়া সমান সমান করিলাই তখন 8 24 টুকরা হইব আর 3 দিনে খাইলেই মো খাইমো আপনার ওইব গিয়া 24 টুকরা টিয়াটাং 24 8 খান করিয়া যে বেটা ফরে আইসলো তার রুটি না হে আপনার বাদে 8 টাকা দিয়া কইল ওগুন তুমি তাই নেবি হেরা কইলা না আমরা আল্লাহ হস্তে খাওয়াইছি আমরা বিনিময়ে না তখন এ কইল আপনার ইমা তো ঠিক আছে আমি হাদিয়া দিয়ার সৎকা নাই বা আপনার বিনিময়ে দেন দাম নাই হাদিয়া লওয়া যাইজস ও যে আলী মখলরে দেন যে তাইতে হাদিয়া বড় দনি খেউরের যে আমরা দান করি এটাও হাদিয়া যাইজস আর ফকির মিসকিন দে দেবা ওগু সৎকা ও আপনার ও টুরকা করিয়া তো খাবার পরে 8 টাকা বেটায় দিয়া গেছে কি যে বেটার 8 খান রুটি আসলো ওই 5 খান রুটি আসলো হে রাখলো 5 টাকা আর যান 3 খান আসলো এনে দিল 3 টাকা হে কইলো না না বেটা 8 টাকা দিছে তুমিও সাইড আমিও সাইড হে কইলো না না ইতা মাথা কামাইতো না ও তুন 3 টাকা নে তোর রুটি 3 খান আস হে মানে না কইলো থে আপনার বিচার চলো হজরত আলীর কাছে গেলা আলীর কাছে যাবার পরে থাইন কইলা যে দিছে বেটা দয়া করে 3 টাকা নেস কি না বেটা আর বিচার দিয়ে করতে গিয়ে বলে জি না বিচার করিয়ে দেবা লাগে কইলা রে বেটা বিপদী বনতে বিচার যাইস না তুন লইয়া যা কি হে আর মানে না ও আপনা আর যে বেটার রুটি আসলো 5 খান তারে দিলা 7 টাকা আর ইগুরে দিলা 1 টাকা কইলো ইটা কিতা মতো হইন বেটায় 8 টাকা দিয়া গেছে আমি বাইতাম আপনার 60 টাকা হে বাইতো 60 টাকা বলে হিসাব করছাইন আপনার 3 টুকরা করি খরচত নানি আপনার টুকরা তে তি ফাঁসা 3 3 9 খান হইছে আর ইগুর আসলো 5 খান তি ফাঁসা 15 খান হইছে এখন 8 খান 8 খান করে খাইছ তুন খাইলেই 8 টুকরা রইছে মাত্র 1 টুকরা 1 টুকরা নাই মাত্র 1 টুকরা তোর রইছে এখন তুন আপনার এটা কিতা মাতস আমার দুস্থ খেলার বুজুর্গ খল মাত্র রইছে 1 টুকরা তুন এখন আপনার এটা কিতা মাতস ও আপনার শেষ পর্যন্ত হক বিচারও ইনসাফ গিয়া আপনার 2 টাকা আরও লস হইল আর হিগে এমনি মেহরবানি করে দিলেছিল আপনার বাঁচি গেছিল বুঝছেন না এর লাগে আমার দুস্থ খেলার বুজুর্গ খল আপনি আর আমি কথা চিন্তা করা লাগবো এ আল্লাহ ও আমি অবিল ওয়ালিদাইনি ইহসানা এহসান বুঝাইতে গিয়া ইমাত আনলাম এহসানের মতলব হইল গিয়া এক ছেলে মেয়ে মা বাবার লাগি এহসান কিলা করতো যদি বয়স্ক হওয়ার পরে এখানে জায়গাত ফেসাব পায়খানা করইন আর ছেলে বা মেয়ে আপনার ফেসাব পায়খানা সফা করইন এখানে আত্মাও এখানে নিয়মত হয়ে গেছে গোসল করতে পারইন না যদি সাবন লাগাইয়া গত্তর মর্জাইয়া গোসল করাইয়া দেইন বাত আপনার মুখ হারাইতা পাত্রা না ছেলে যদি আপনার মেয়ে যদি মুখ তুলিয়া বাত খাবাইন তা হইলে এটা বদলা হইব এহসান হইত না আর আল্লাহ কইছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তাই মা বাবার লগে এহসান করো এখন যদি আপনার মুখ তুলিয়া খাবাও গোসল করাইয়া দেও গুঙ্গিত লইয়া বউ তা হইলে এটা এহসান হইত না এটা বদলা হইব আর আল্লাহ কইত্রা মা বাবার লাগে এটা কি আরও বলা ব্যবহার করতায় ওবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কালাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ও কইছইন বয়স্ক অবস্থা 2 জন কিংবা তো 1 জন রে যদি পাও তা হইলে উফ শব্দখান ব্যবহার করিও না উফ শব্দর তফসির সব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহে শেখুল ইন্দর আপনার হাসিয়ার মাঝে লেখছেন কইদরা উফ তার 2টা দিক আছে
আপনার মা বাবা ডাক দিলা, ডাক দেবার পরে আপনি ওলা ব্যস্ত ওই সময় মা আর বাবা ডাক দেবার লগে লগে আপনি ব্যস্ততারে বিসর্জন দিয়া জাগাত গিয়া উপস্থিত হইয়া কইতে আব্বা কিতাল লাগি ডাকিলা এখ। আর কইছেন যদি আপনি আর আমি জাগাত থাকি কই হুম কিতাল লাগি ডাকো হুম ওই যে হুঁ যে উফ ওকে কইস আপনার মা আর বাবার দখল লগে উফ শব্দ খাত পর্যন্ত প্রয়োগ করতে না। আর আরো কথা কইছেন এই উফ দিয়া মতলব হইল আপনি ওলা ব্যস্ত, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার কম্পিউটার লইয়া বদ আপনার ব্যস্ত থাকি ব্যস্ত, বাবা ডাক দিলা মা ডাক দিলা এই সময় উফ যন্ত্রণা বা আমি এত ব্যস্ত আর এই সময় খালি ডাকরা এই জাতীয় শব্দ প্রয়োগ করাও গুনায় কবিরা। কইছেন মার বাবার সানো ইলা শব্দ ব্যবহার করা যায় নাই।